বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ডোলান ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডোলান ঔষধটি টেকনো ড্রাগস কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো টার্মাডল হাইড্রোক্লোরাইড। এটি সাধারণত ডোলান নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। ডোলান 50 mg ক্যাপসুল, ডোলান 100 mg ক্যাপসুল, ডোলান ইঞ্জেকশন, ডোলান সাপোজিটরি। তবে আজকে আমি ডোলান ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যে সকল রোগীদের জন্য মূলত ডোলান ঔষধটি দেওয়া হয়ে থাকে। ডোলান ঔষধটি একটি ব্যথানাশক ঔষধ। এটি ব্যথা দূর করার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ। যে সকল রোগীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ব্যথায় ভুগে থাকেন, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা কিংবা কোমরে ব্যথা, অস্ত্রোপচার এর পরবর্তী ব্যথা, কোনো কিছুতে আঘাত পেয়ে ব্যথা লাগা, মাঝারি এবং তীব্র ব্যথা, ক্যান্সারের ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, ঘাড় ও পিঠে অতিরিক্ত ব্যথা সৃষ্টি হওয়া, কোমরে ব্যথা সৃষ্টি হওয়া, সহজে যাদের এ সকল ব্যথা দূর হয় না তাদের জন্যই মূলত ডোলান ঔষধটি দেওয়া হয়ে থাকে। ডোলান ঔষধটি অতি সহজে এবং দ্রুত ব্যথা নিরাময় করে থাকে। এটি ব্যথা নিরাময় করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। যে সকল রোগীরা দীর্ঘদিন যাবৎ এ ধরনের ব্যথায় ভুগতেছেন কিংবা যাদের ক্যান্সার জনিত বিভিন্ন ব্যথা রয়েছে, যারা ক্যান্সারের সমস্যায় ভুগে থাকেন কিংবা ক্যান্সারের কারণে অতিরিক্ত ব্যথা সৃষ্টি হওয়া, এ সকল ব্যথা দূর করতেই ডোলান ঔষধটি দেওয়া হয়ে থাকে। ডোলান ঔষধটি অতি সহজে এবং দ্রুত ব্যথা নিরাময় করে থাকে। ডোলান ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত ডোলান 50 mg ক্যাপসুলটি দৈনিক একটি করে দুবেলা সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরপর খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ডোলান ঔষধটি কোনোভাবে আন্দাজে কিংবা একা একা মন গড়াগড়ি ভাবে খাওয়া যাবে না। এটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের ব্যথা রয়েছে। রোগীর আঘাতপ্রাপ্ত ব্যথা, অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা, পিঠ ও কোমরে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, বাতজনিত ব্যথা কিংবা ক্যান্সারের ব্যথা, যে ধরনের ব্যথাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে ডোলান ঔষধটি দ্বারা রোগীর ব্যথা ভালো করা সম্ভব, তাহলে ডক্টর ডোলান ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ডোলান ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ডোলান ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন খাবারে অরুচি, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, পাকস্থলীতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ডোলান ঔষধটি না খাওয়াটাই উত্তম। এ সময় ডোলান ঔষধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। যদি আপনাদের ডোলান ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।